এখন দেখবো আমরা বিভিন্ন ধরনের ইলাস্ট্রেটর ফাইলগুলোকে টিআইএফ ফরম্যাটে কিভাবে সেভ করা যেতে পারে বা এক্সপোর্ট করা যেতে পারে। তার জন্য ফাইল এক্সপোর্ট টিআইএফএফ অপশনস থেকে প্রথমে রয়েছে কালার মডেল। এখান থেকে যে কোনো এক প্রকারের কালার মডেল নিয়ে কাজ করতে হবে। সি এম ওয়াই কে এর ক্ষেত্রে রেজুলেশন প্রথমে সেট করে দিতে হবে। এখান থেকে আপনার আদার রেজুলেশন অর্থাৎ কাস্টম রেজুলেশন যেটি সেটিকে আপনি এখান থেকে টাইপ করে দিয়ে দিতে পারেন। ডিপিআই কত হতে পারে, অ্যান্টি এলিয়াস, পূর্বে আমরা জেনেছি অ্যান্টি এলিয়াস সম্পর্কে, এল জেড ডাব্লিউ কম্প্রেশন এটি ব্যবহার করলে সাধারণত লুজলেসের জন্য এটি ব্যবহার করা যেতে পারে। লুজলেস অর্থাৎ এটি আপনি ব্যবহার করলে আপনার ফাইল সাইজটিকে রিডিউস করবে। বাইট অর্ডার আইবিএম পিসি ওর ম্যাকিনটস যে কোনো দুই প্রকারের এক কম্পিউটারের জন্য আপনার এই টিআইএফএফ অপশনটি ব্যবহার করতে হবে। বাইট অর্ডারগুলো আমরা সাধারণত রিসেন্ট যেই পিসিগুলো রয়েছে সেগুলোর জন্য আমরা এই বাইট অর্ডার অপশনটি ব্যবহার করতে পারি। তারপর রয়েছে এমবেডেড আইসিসি প্রোফাইল, সি এম ওয়াই কে এবং আট জিবি এর জন্য দুই প্রকারের কালার প্রোফাইল রয়েছে এমবেড করার জন্য। আপনার পছন্দনীয় কালার প্রোফাইল নিয়ে কাজ করে সেগুলো এমবেডেড করে দিতে পারেন। তারপর সর্বশেষ আমরা ওকে করে চলে আসবো।